আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দেখাবো কিভাবে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় আর এটা ভালো থাকে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন শেয়ার করবেন আর পুরো ভিডিওটি দেখবেন তো ঈদ তো এসেই গেছে ঈদের পূর্বে সবারই একটা প্রিপারেশন থাকে কিভাবে মশলা পেস্ট করে ভালো রাখা যায় এটা ফ্রিজে রাখলে অনেক দিন খুব ভালো থাকে তো আমি খুব সহজভাবেই দেখাবো কিভাবে করলে এটা খুব ভালো থাকে এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ আর নিয়েছি দুশো গ্রাম রসুন আর আছে দুশো গ্রাম আদা আমি অল্প করে নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন তো এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এবার এখানে ব্যালেন্ড করব এই জন্য আমি ব্লেন্ডারের জারে প্রথমে আদা দিয়ে দিচ্ছি আদা একটু হার্ড থাকে তাই আদাটা আমি প্রথমেই পেস্ট করব আর এখানে দিয়ে দিলাম পানি হাফ কাপ পানি দিয়েছি তো এবার প্রথম ব্যলেন্ড একবার করে এটাকে আবার একটু চামচ দিয়ে নেড়ে আবার ব্যালেন্ড করে নিলে দুবার ব্যালেন্ড করে নিলে অনেক মিহিন হয় তো এবার করব আমি রসুন আমি সেমভাবেই করব তো রসুনগুলো দিয়ে রসুনও যেহেতু একটু হার্ড থাকে এ একটু পানি দিতে হবে পেস্টে একটু পানি দিলে পেস্টগুলো অনেক খুব মানে মিহিন হয় তো দিয়ে দিলাম হাফ কাপ পানি তো একবার করে আবার এভাবে একটু চামচ দিয়ে নেড়ে দুবার করলে অনেক মিহিন হয় এতো তো আর এবার আমি করব পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ যেহেতু অনেকটা সফট থাকে আর এ থেকে অনেক পানি বের হয় এতে পানির পরিমাণটা কম দিতে হবে আমি এখানে দু চামচ দিয়েছি আর পেঁয়াজটা একবারে পেস্ট করলেই হয় তো এই তো আমি সেমভাবে তিন নোটা পেস্ট করে নিয়েছি আর এভাবে আমি তিনটা বাটিতে নিয়ে নিচ্ছি আর প্রতিটা বাটিতে আমি এক চামচ করে লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে আর এবার প্রতিটা বাটিতে দিয়ে দেবো দু চামচ করে রান্নার রেগুলার সয়াবিন তৈল এই তৈল আর লবণ দিয়ে মেখে ভালো করে মেখে এগুলো রেখে দিলে অনেক দিন এর একটা মানে আদা রসুন পেঁয়াজের যে একটা রিয়েল স্মেল থাকে এটা থাকে আর অনেক ফ্রেশ থাকে তো নর্মালেও দেখা যায় এটা এক সপ্তাহ খুব ভালো থাকে এই তো খুব ভালো করে লবণ আর তৈলটা মিশিয়ে নিতে হবে পেস্টের সাথে প্রতিটা পেস্টের সাথে এই তো খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এবার আমি এগুলো মশলা রাখার যে বক্সে বক্সেই রেখে দেব আমি এখানে একটা বক্স নিয়েছি আমি তিনটা বক্সেই তিনটা পেস্ট রেখে দেব আর আপনারা চাইলে কিন্তু আইস কিউব বক্সেও রেখে দিতে পারেন তো এটা আপনাদের পছন্দ মতন যে যাতে রাখেন তবে এটা কিন্তু অনেক ভালো থাকে আর দেখা যায় আমাদের মশলাটা এভাবে রেডি থাকলে কাজে অতটা ঝামেলা মনে হয় না তাই এটা সবার জন্যই খুব ইজি আর এটার অনেক সুন্দর একটা স্মেল থাকে খুব ফ্রেশ থাকে তো এ ধরনের বাটি তো আপনারা রেখে দিতে পারেন তো আশা করছি খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ